জগন্নাথপুর উপজেলার ঘোষগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও মুরব্বী আলহাজ মোহাম্মদ আব্দুর রুফ যুক্তরাজ্যের বেডফোর্ডে বসবাসরত অবস্থায় গত 12 নভেম্বর শনিবার রাত 1:45 মিনিটে ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে, 5 মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেডফোর্ড বাংলাদেশ ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, ঘোষগাঁও নতুন জামে মসজিদ নির্মাণের অন্যতম উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে বেডফোর্ড ও তার নিজ গ্রাম ঘোষগাঁওয়ে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ 16 নভেম্বর বুধবার 1:30 মিনিটে বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিতীয় নামাজে জানাজা আগামী 20 নভেম্বর রবিবার তার নিজ গ্রাম ঘোষগাঁও জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আলহাজ আব্দুর রউফ চ্যানেল আই ইউরোপের বিশেষ প্রতিনিধি শায়কুল হক শায়কের শ্বশুর ও চাচা। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার সকলের কাছে দোয়া প্রার্থী।